ছেলেপেলে আছে তারাও দেখে না, আরো আমার কাছ থেকে চাপ দেয়, কিন্তু আমি দিতে পারি না এরকম ধরনের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদ, মানসিকতা প্ল্যাটফর্ম থেকে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আছে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে। আমরা একটি অন্যরকম একটি জিনিস আজকে আপনাদেরকে দেখাবো। আমরা অনেকেই আখের রস খেতে খুব পছন্দ করি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার পেছনে একটি আখের রসের একটি ভ্যান গাড়ি রয়েছে। আমি সেই আখের রসের যে ভ্যান গাড়ি, যে বিক্রেতা, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। চাচা, আপনি এই জিনিসটি কত দিন হলো এই ব্যবসাটি করে আসছে? এটা আপনি 25-26 বছর হলো করি, মনে করেন যে এটা এই আমার নির্ভর, এটার উপরে দিন চলে না, মানে বুড়ার বুড়ি ছেলেপেলে দেয় না, এটার উপরে মনে করেন নির্ভর করে চলে, কিন্তু সঞ্চয় কিছুই করতে পারি না, এর উপরেই আমার নির্ভর। ছেলেপেলে আছে তারাও দেখে না, আরও আমার কাছ থেকে চাপ দেয়, কিন্তু আমি দিতে পারি না এরকম ধরনের, মানে পরিস্থিতি চলি আর কি। আপনার পরিবারে কতজন সদস্য? আমার পরিবার মনে করেন ছেলেপেলে আছে, দুইটা ছেলে একটা মেয়ে, তারা ভিন্ন খায়, মেয়েটা বিয়ে দিছি, এখন দুই ছেলে আছে, তারা আলাদা খায়। আপনার ওই ছেলে মেয়ে আপনাকে দেখে না? না, আমাকে দেখে না কেউ, এখন এইভাবেই কষ্টেতে দিন যাব চলতেছে। আপনি এই যে ব্যবসাটি করছেন, এটা দিয়ে সারাদিনে কি পরিমাণ অর্থ আসে? এটা দিয়ে মনে করেন যে এখন যে বেচা কিনে করি 250-300 টাকার মতো আসে এইরকমই আর কি, এর বেশি আসে না। এই যে করোনা মহামারী চলছে, এই সময় কি ব্যবসা কি আগের মতোই আছে না এখন কমে গেছে? না, করোনার জন্য অনেক ব্যবসা কমে গেছে আর কি, ওই রকম কামাই কাজে আর হয় না আর কি, আগে হয়তো 400-500 টাকা হয়েছে, এখন মনে করেন 250-300 এরকম হয় আর কি। আপনি এখন থাকেন কোথায়, বাসা কোথায়? এখন এই যে সরকারি জায়গায় থাকি, মনে করেন উতলি, নিজস্ব জায়গা বাসা নেই। কোথায় থাকছেন এখন? এই রেলওয়ে কলোনির ভিতর থাকি। এই রেলওয়ে কলোনিতে থেকে আপনি প্রতিদিন কখন কাজে বের হন? সকালে 7টার দিকে বাড়াই, আবার মনে করেন যে 5টা, 4টা, 6টার দিকে চলে যাই আর কি। বেচা কিনে সারাদিন মনে করেন 1000-1200 টাকা করি, 250-300 টাকা থাকে। এই যে করোনার যে কঠিন সময় যাচ্ছে, এই সময় কি সরকারি বা বেসরকারিভাবে কোনো অনুদান বা অর্থনৈতিকভাবে কোনো সহযোগিতা পেয়েছেন? না, এ যাবৎ কোনো অর্থনৈতিক সঞ্চয় পাইনি আর কি সরকারের থেকে, কেউই জানাই। আপনার ছেলে মেয়েকে এই যে কষ্ট করে লালন পালন করছেন, এই যে আপনি বলছেন দীর্ঘ 26 বছর হলো আপনি এই ব্যবসাটা, এই 26 বছরে তো আপনি আপনার ছেলে মেয়েকে খাওয়াইছেন, এখন তারা আপনাকে কেন খাওয়াচ্ছে না, কারণটা কি? এখন আমি এটা ওরা কেন খাওয়াচ্ছে না, চাপ দিলেও গেলেও দেয় না, হয়তো সব কাজ কাম করে না, কাজ আছে আলসামি করে করে না, বুঝতে পারছেন, এর জন্য আমাকে তারা দেখে না আর কি। আর আগে মনে করেন যে এটা গরমের দিনে এটা বিক্রি করছি, আগে আপনার পেট্রোল গাড়ি ছিল, পাও গাড়ি, শীতের সিজন ওই গাড়ি চালাইছি, তাতে আল্লাহ পাখির প্রভাবান মানে মানুষকে বন্ধ করে দিছে, কিন্তু এখন প্রভাব দেয় না। যে এটা যে কত বড় একটা কষ্ট, যে বাবা মা সন্তানকে লালন করে, সন্তান বড় হয়ে বাবা মাকে দেখার মতো তারা সময় পায় না, এটা আপনি একটু কিভাবে দেখছেন ব্যাপারটা? ছেলেবেলে মানুষ করছি, ধরেন এখন আশা করছি যে ওরা বড় হবে, বাপ মাকে দেখবে, এটাই তো আশা। এখন সেই ছেলেবেলে যদি বাপ মাকে দেখে না দেখে, সেটা বাপ মার জন্য খুব দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, আমি তো মনে করি যে আমার মতো ছেলেপেলে যেরকম না দেখে, অন্যের জানি এরকম ছেলেপেলে হয় না হয়, যে আমার মতো দুঃখ যাবে না করতে হয়। ছেলেপেলে মানুষ করছি যে বড় হয়েছে, ছেলেপেলে বাপ মা বা দিব এই আশা নিয়ে মানুষ করছি, কিন্তু তো ছেলেপেলে তা দেখে না। এখন মনে করেন যে আমাকে যদি নাও দেখে, তা আমার ছেলেপেলে আছে, তাদের ছেলেপেলে আছে, আমার নাতিপুতি আছে, আমার নাতিপুতি বাড়ি, তারা দুঃখে না চলে, তারা জানি সুখে চলতে পারে, তারা জানি আমার মতো দুঃখ না পায়, সেই জন্যই আমি এই কামনা করছি যে আমার সে সুখে জানি তারা চলাফেরা করতে পারে, তারা সুখে শান্তি থাকতে পারে, তারা খাইতে ভালো মন্দ খাইতে পারে, এইটাই আমি আশা করছি, যে আমার মতো কষ্ট জানি আমার নাতিপুতি না পায়, ছেলেবেলে জানি আমার নাতিপুতিকে দেখতে পারে, এটাই আমি দোয়া করছি, আপনাদের সবাইকে বলছি তাদের জন্য দোয়া করেন, আশা করি যে আমার মতো এই ছেলেবেলে আর কারো যাতে না হয়, তারা যেন বাপ মাকে দেখতে পারে। দর্শক যেমনটি শুনছিলেন যে এই চাচার দুটি সন্তান, এবং দুটি সন্তানই সে লালন পালন করে
আজকে পরিবারের দুই স্বামী স্ত্রীর জন্য তাকে সকালবেলা প্রতিদিন 7টার সময় এইভাবে আখের রস ভাঙিয়ে সবাইকে বিক্রি করে বেড়াতে হচ্ছে। তার সন্তানই তাদেরকে আর দেখছেন না। আমরা এই চাচার দুঃখ কষ্টের কথাগুলো আপনার সামনে তুলে ধরলাম। আসলে চাচার মতো আমরাও বলবো, এমন সন্তান যেন কোনো ঘরে না আসে যে বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখবেন না। কারণ আমরা একটা জিনিস জানি যে এই বাবা মা আমাদেরকে ছোটোর থেকে কষ্ট করে লালন পালন করে স্কুল অবধি দিয়ে চাকরি বাকরি থেকে শুরু করে সবসময় বুকের মধ্যে আগলিয়ে রাখে। সেই সন্তান যদি বড় হয়ে বাবা মাকে না দেখে, এমন সন্তানটি আসলে কারোই কাম্য না। আমরা মানুষের কথা, মানুষের দুঃখ দুর্দশার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, এই প্রতিপত্তকে লালন করে মানসিকতা প্ল্যাটফর্ম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি মোহাম্মদ জাহিদ মানসিকতা প্ল্যাটফর্ম থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।